আমি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে চাইলাম। আমার ছোট ভাইয়ের আবার ইকবাল হলে পড়তো, সেখানে একই সঙ্গে তোফায়েল সাহেব ছিলেন, তারপর শেখ মনি, আব্দুর রাজ্জাক সাহেব এবং আরো বরিশালের অধিকার আরো কয়েকজন ছিলেন। তো সবাই মিলে তারা আমাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেল। আমি আসলাম পাকিস্তানে, পালে আসলাম 4th মার্চ, এটা হবে 5ই মার্চ হবে বোধহয়। সুন্দর সুন্দর তো বঙ্গবন্ধু সবকিছু বললাম যে এই ঘটনা। তো বঙ্গবন্ধু বললেন আমি জানি। আমি নেতার সঙ্গে দেখা করতে যাবো, তো একটু সুট টুট পরে গেছিলাম। উনি বললেন তুই খোলেন। শেখ ফজলুল হক মনে করেছিলেন, ওনাকে বঙ্গবন্ধু নিজের নিজের পকেট দিয়ে টাকা বের করে দিলেন 160-170 কত টাকা, যে ওকে তাড়াতাড়ি পায়জামা পাঞ্জাবি কিনে দেয়, আমাদের সঙ্গে মিশে যাবে, না তাকে তো মারিয়ে বলে। ফ্যাক্ট, এটাই সত্যিকারের ফ্যাক্ট ছিল। কারণ আমি তো তখন পালাই আসি, আমি অলরেডি লিস্টেড ডিজার্টার ফ্রম ডিফেন্স ফোর্সেস। তারপর বঙ্গবন্ধু ওখান দিয়ে আমি নির্দেশ পেলাম যে আমার কী করতে হবে। আমি বললাম যে ইয়াস, আমি কী কী করতে পারি, আমি একজন কমান্ডো, এই করতে পারি। নারায়ণগঞ্জ, শর্ট অফ নারায়ণগঞ্জ, আমার সঙ্গে শেখ ফজলুল হক খেলিম উনি ছিলেন এবং আর কিছু ছাত্রলীগের ছেলেরা ছিল তখন, এবং এটা বঙ্গবন্ধুরই নির্দেশ। এবং সেলিম সাহেবকে বললেন যে এই তুই ব্যাগের লেফটেন্ট, আমতিয়া ব্যাগের সঙ্গে সবসময় থাকবি, এবং তোর যত লোকজন আছে সবাই করবে। সেখানে আমরা প্রচুর মরোটপ ককটেল বানালাম, এবং এই অসহযোগ আন্দোলনের সময় আর্মির উপর, আর্মির গাড়িতে বিভিন্ন জায়গায় মরোটপ ককটেল ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকদের লোকজন এগুলো বাস করছে, আমি তখন ওই গ্রুপের নেতৃত্ব দিয়েছিলাম এগুলো বানানোর, এবং ওই নারায়ণগঞ্জ দিয়ে এগুলো সব ঢাকা এসেছে। সেখান থেকে পরবর্তীকালে আমি নির্দেশ পেলাম যে আমাকে কলাতিয়ে যেতে হবে। আমি কলাতিয়ে গেলাম। কলাতিয়েতে হলে তখন আওয়ামী লীগের নেতা ছিল গগন, বুরহানুদ্দিন গগন মারা গেছেন তাদের বাসায়। সেখানে ক্যাম্প করলাম উইথ দি প্ল্যানিং, বঙ্গবন্ধুর নির্দেশ ছিল যদি কোনো ক্র্যাকডাউন, এখানে যদি কোনো গণ্ডগোল কিছু হয়, পাকিস্তানিরা যদি, কেন ওনার কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট তো আসতোই, বিভিন্ন নিজেদের ইন্টেলিজেন্স ছিল, বাঙালিরা যারা ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত ছিল তারাও ওনাকে খবরাখবর দিতেন, বাইরে থেকে বহির বিশ্ব থেকেও লোকজন ওনাকে উনি ইনফর্মড হতেন যে কী হতে যাচ্ছে আর কি। যদি কিছু হয় তোর ওই ক্যাম্পে আওয়ামী লীগের নেতারা সব আশ্রয় নেবে, এবং তোর দায়িত্ব তাদেরকে ইন্ডিয়ায় কি অন্য কোথাও যেখানে যেতে চায় সেখানে যাওয়ার বন্দোবস্ত। এবং সেখানে বঙ্গবন্ধুর জন্য একটা রুম রাখা হয়েছিল, সেই রুমটা কিন্তু এখনও আছে। সারপ্রাইজিংলি কেউ কলাতিয়ার কথা বলে না, কেন বলে না আমি জানি না, কিন্তু ওই রুমটা কিন্তু এখন পর্যন্ত ওখানে তালা দিয়ে ওই আশেপাশে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কিন্তু ওই রুমটা এখনও, ওই ঘরটা, টিনের ঘরটা এখনও রাখা আছে। আমি গত বছরে গেছিলাম দেখতে, ওই ঘরটা ওই একই রকমভাবে আরও সুরক্ষিত আছে। তো গগনদের বাসায় ট্রেনিং ওখানে শুরু করলাম। ইন্দামি টাইমস আসমা আব্দুর রাও উনি আসলেন আমার ওই কলাতিয়া ক্যাম্পে, 5 জন বেঙ্গল রেজিমেন্টের লোক নিয়ে আসলেন। মার্চে জয়দেবপুরে একটা গণ্ডগোল হয়েছিল ওখানে আর্মির সঙ্গে, তা আর্মির বেঙ্গল রেজিমেন্টের কিছু লোকজন তারা এখান দিয়ে একটা বোধ হয় খণ্ডযুদ্ধ হয় আর্মির সঙ্গে, একটা পাকিস্তান আর্মির সঙ্গে, তখন তারা অনেকেই এখান দিয়ে তারা চলে যায় বাইরে। এবং তারই একটা 5 জনের একটা গ্রুপ আমার ওখানে যায়। প্রথম আমরা মডার্ন আর্মস অ্যান্ড অ্যামুনিশন দেখতে পেলাম, একটা চাইনিজ SMG ছিল আর 5টা চাইনিজ রাইফেল ছিল। সব সাহেব আবার কোথায় চলে গেলাম অন্য কোথাও, পরবর্তীকালে ওই ক্যাম্পের উনি আসেননি। তারপর ওখানে আসলেন রাজ্জাক সাহেব ছিলেন, তোফায়েল সাহেব ছিলেন, শেখ ফজলুল হক মনি ছিলেন, আমেনা বেগম ছিলেন, ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন, এবং আরও বহু অনেক অনেক আওয়ামী লীগের নেতারা ছিলেন। জিঞ্জিরায় ছোটোখাটো একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধের পর আবার জিঞ্জিরায় কানবোর্ড দিয়ে জিঞ্জিরাকে পুড়ে দেওয়া হলো। সে সময় আমি ওখানেই আমার অবস্থা। কোন মাস এটা? এটা মার্চের শেষের দিকে। ওখানে লোকজন ভয় পেয়ে গেল যে আপনারা এখানে থাকলে পাকিস্তান আর্মি এখানে অ্যাটাক করবে, আবার আমাদের এখানে অ্যাটাক করবে। জিঞ্জিরা কিসের পর বেসিক্যালি ওইখানে লোকজনের মধ্যে একটা ভয় ঢুকে গেলো যে আপনারা ইউ বেটার ইউ লিভ দিস এরিয়া। আমি আমার সঙ্গে ওই 5 জন বেঙ্গল রেজিমেন্টের লোক নিয়ে, আরও কয়েকজন ওখানে লোকাল ছেলে ছিল তাদের নিয়ে, আমি তখন শুনলাম যে নরসিংদীতে ক্যাপ্টেন মতিউর রহমান সাহেব EPR-এর একটা কোম্পানি নিয়ে ওখানে অবস্থান করছেন। আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে নরসিংদী আবার যে মুক্তিযুদ্ধের ওইখানে যোগদান করব। কিন্তু যাওয়ার পর একটা নদীর পার হওয়ার পর একটা বাসায় ছিলাম, সেখান দিয়ে যখন ওই নরসিংদী যাওয়ার পথে আবার আমার সঙ্গে যে বেঙ্গল রেজিমেন্ট যে 5 জন লোক ছিল তারা আবার রিফিউজ করলো যে না, তারা আর যুদ্ধে যেতে চাইলো না, যে তারা অন্য কোথাও যাবে, দে হ্যাভ সাম আদার আইডিয়াস। তো আমি একলেই যে মতিউর রহমান সাহেব রিপোর্ট করলাম, তার 2 দিনের মধ্যেই আমাকে আমাদের একটা গ্রুপ টুয়ার্ডস নরসিংদী, সেখানে আমরা 10 জনের একটা গ্রুপ নিয়ে গেলাম, এবং এই অ্যাম্বুশ এগেনস্ট পাকিস্তান এটা তারাপুর কাছে, জায়গাটার নাম ছিল কড়াইতলা, আমার মনে আছে কড়াইতলায় প্রকাণ্ড যুদ্ধ হলো ওখানে। একটা 2টা মাত্র LMG ছিল আমাদের কাছে, কিছু রাইফেল ছিল, স্টেন গান ছিল, এই নিয়েই আমরা পাকিস্তানের অত বড় একটা কনভয়কে আমরা আটকে দিলাম। পাকিস্তান আর্মির 2টা ট্রাক ওখানে পড়ে গেল, তার মধ্যে আবার পাকিস্তানি
সাবর যে দুইটা ই ছিল ডিফেন্স, তার উপর ওখানে সেলিং করে, অ্যাজাক জুট মিল আছে একটা, সেটার উপর সেলিং করে। আমরা তাদেরও হত হতো, আমাদেরও পাঁচটা ছেলে আহত হল, তার মধ্যে একজনের ডাক নাম ছিল বাবু। তাদেরকে নদীর উপরে বাসাটা মনে নাই, আওয়ামী লীগের এক নেতার বাসায় তাদেরকে রাখলাম, যে ওখানে যে ইপিএলরা ছিলেন ক্যাপ্টেন মতিউর রহমান সাহেব সহ, তারা অলরেডি তখন উইথড্র করা শুরু করেছিল। আলটিমেটলি আমরা ওখান থেকে উইথড্র করলাম। এই গেল ওই এই চ্যাপ্টার আপনার নরসিংদীর চ্যাপ্টার। আমি ওখানে আসলাম তখন লৌহজং, লৌহজংয়ে এসে খালিগায় এক রিক্সাওয়ালা একটা শার্ট দিল আমাকে ছেড়ে আসলো। এখানে বাজারে মার্কেট ডে বাজারের দিন লোকজনের কাছ দিয়ে ওখানে লোকজন কিছু টাকা টাকা উঠে দিল আমাকে, ওই আটা না চারি না ঘুরে সাত টাকা না সাড়ে সাত টাকার মতো উঠে দিল। বললো কী করবেন আপনি এখন? আমি ওখানে আওয়ামী লীগের লোকজন, তারা আমাকে যথেষ্ট আমাকে ভাত খেলো। বেশ কয়েকদিন পর আমি ভাত খেলাম, আমার মনে অত টেস্টি খাবার ডাইল ভাত খেলাম কিন্তু মনে হয় যে জীবনের মধ্যে এত সুস্বাদু খাবার কোনো দিন খাই। তখন ওখান দিয়ে শেষ মুহূর্তে একটা লঞ্চ ছাড়তেছিল, ছোট্ট লঞ্চ, ওই যে একদম পানির সঙ্গে একদম যায় না ছোটো ছোটো লঞ্চ, সেগুলো লোকজন দিয়ে বরিশাল যাচ্ছে। অনেকে ভয় দেখা গেলো যে ওই জেন দিয়ে চাঁদপুরের কেন যে ক্রস করবেন, এসব জায়গায় তো পাকিস্তানি গানবোর্ড পাওয়া যাচ্ছে, কীভাবে যাবে? তারপর আমরা ওখানে পাকিস্তানি পতাকাতে উঠে মিলের এখানে পাকিস্তানি পতাকা লাগানো, টুপি টুপি মাথায় দিয়ে যতদূর ক্যামফ্রাজ নিজেদের করা যায় প্রত্যেকে করিয়ে আমরা রওনা দিলাম এবং বরিশাল যেয়ে উপস্থিত হলাম। তারপর বরিশালে আবার নতুন যুদ্ধ শুরু হলো। আমাকে তাৎক্ষণিক ইউনিভার্সিটির স্কুল কলেজ যে কলেজের ছাত্র ইউনিভার্সিটি মেডিকেলের ছাত্র ছাত্র নিয়ে একটা ত্রিশ জনের একটা টিম আমার ওখান দিয়ে আবার দেওয়া হলো বরিশাল। তখন বরিশাল মুক্ত ছিল, ত্রিশ একটা বাহিনী নিয়ে আবার আমি একটা বাহিনী গঠন করলাম করে কাশীপুর নামক একটা জায়গায় একটা বাগানে এখন অবস্থান নিলাম। ইন্দাম ইন্ডা পাকিস্তান আর্মি বরিশালে অ্যাটাক করছে এবং বরিশালের আমাদের যে প্রতিরোধ ছিল ছোটোখাটো প্রতিরোধ, ওটা তো আর বড়ো অ্যাটাকের উপর তো থাকার কথা না। তার মধ্যে অধিকান্তই তারা আনট্রেন্ড সাধারণ ঘরের ছেলেপিলে, যারা অল্প একটু কোনো রকমের রাইফেল চাইতে পারতো, কোনো রকম একটা গ্রেড থ্রো করতে হয় জানতো। ট্রেনিংয়ের চেয়েও তাদের বড় ট্রেনিং ছিল তাদের মানসিক শক্তি মনোভাব। আসলে সত্যিকারের মুক্তিযুদ্ধ, নয় মাসের মুক্তিযুদ্ধ তো পিপুলস ওয়ার, এটা বঙ্গবন্ধুর যে ডাকের যে পিপুলস ওয়ার, ওইটি জয় বাংলা জয় বঙ্গবন্ধুরা বললে তখন রক্ত গরম হয়ে যেত। কী হইতো কী হবে সামনে তাদের এটাকে বোঝানো যেত না। তা আমরা যেমন প্যারাজাম করতাম, প্যারাজাম্পের আগে নারায় হাদরি ইয়ালি বলতাম, ওটা একটা জোশ দেওয়ার জন্য যেতে ভয় নামায় মানুষ। আমাদের 71-এর জয় বাংলা স্লোগানটা ছিল ওই রকমই একটা। যাই হোক, আমি আবার চলে গেলাম ওখানে হাটঘর কুড়িয়ে নেয়, হাটঘর কুড়িয়ে নেয় ওখানে লোকাল ছেলে মেয়েরা আবার আমার সঙ্গে যুক্ত হলো। ওইখানে আবার একটা গ্রুপ গঠন করলাম, হাটঘর কুড়িয়ে নেয় স্কুলে একটা ক্যাম্প স্থাপন করলাম এবং সেখানে পাকিস্তান আর্মিরা আসতো গানবোট নিয়ে, তার সঙ্গে প্রায়ই যুদ্ধ হতো এবং খুব ভালো ভালো যুদ্ধ হয়েছে। আমাদের রেশন সাপ্লাই লাইনটা ছিল একতরফা, আমরা খালি খরচ করতাম কিন্তু সেটাকে রিপ্লেসমেন্ট হতো না। যেমন রেগুলার আর্মির যুদ্ধ হলে একদিক দিয়ে খরচ হইতে থাকে, আরেকদিক দিয়ে সাপ্লাই আসতে থাকে। কিন্তু আমরা পেয়ারা বাগানের মধ্যে এমনভাবে বন্ধু হয়ে গেলাম ওখানে যে আমরা খালি ওই জায়গাটা ফায়ার করতাম, আমাদের স্টক থেকে কমতেই থাকতো, কমতে কমতে একটা অবস্থা আসলো যে প্রতিটা রাইফেলে 30-40 গুলির মধ্যে আমরা চলে আসলো। এবং উপর থেকেও নির্দেশ আসলো, কোথা দিয়ে নির্দেশ আসলো যায় না, আমাকে বলা হলো যে তুমি ভারতের উদ্দেশ্যে রওনা হও তোমরা। আমি সবাইকে গ্রুপে গ্রুপে ভাগ করলাম, দুইজন তিনজনের গ্রুপে, এবং তার মধ্যে ওই বরিশালের আরেক মুক্তিযোদ্ধা ছিলেন সচিন কর্মকার ছিলেন ওখানে, পরিমল ছিলেন, তারপর ভুলু সাহেব ছিলেন, তোফাজ্জল হক চৌধুরী ছিলেন, এরকম আরও 30-40 জন। সমীরণ বিশ্বাস ছিল, হরিহর ছিল, ওইখানে লোকাল ছেলে মানে বেদিকা রানী বিশ্বাস ছিল, মেয়েদের একটা গ্রুপ ছিল, অসম সাহসী মেয়ে, তারা যুদ্ধ করবে, দাদা আমরা যুদ্ধ করবো, কলেজে পড়ে ইউনিভার্সিটি আইসে মেয়েরা যুদ্ধ করবে। এইটা ছিল আটকর কুড়িয়ানের লোকজনের মধ্যে, এটা ছিল এটা একটা সুন্দর জায়গা, 30,000 ঘর ছিল, পেয়ারা বাগান ছিল, পেয়ারাগুলো ন্যাচারালি ট্রেঞ্চের মতো, আর্মির ডিফেন্সে যে আমরা ট্রেঞ্চ তৈরি করি সেরকম, কেন পেয়ারা গাছগুলো এরকম উঁচা করা হয়েছে, পরে নিচু ট্রেঞ্চের মধ্যে আড়ালে দেয়া ফায়ারিং করার কী করা কি অ্যাম্বুশ করা কি যুদ্ধ করা খুবই সোজা, গুলি লাগার সম্ভাবনা খুবই কম থাকে। আমি মাল ধরে আবার ইন্ডিয়া চলে গেলাম, ইন্ডিয়া গিয়ে ক্যালকাটায় আমি গেলাম, সেখানে ওই ফরিদার সঙ্গে দেখা হলো, উনি আমাকে বললেন যে আপনাদের তো এখানে না, আপনি হাসনাবাদ চলে যান, ওইখানে 9 সেক্টরের মেজর জলিল আছেন, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করুন। আমি 9 সেক্টরে গেলাম, তিনি মেজর জলিল খুব কর্ডিয়ালি আমাকে রিসিভ করলেন, এখানে ক্যাপ্টেন হুদা ছিলেন, মোস্তফা ছিল বরিশালের, ফরিদ ছিলেন বরিশালের, একটা সাপ্তাহিক পত্রিকা চালাইতে উনি। আমার ভাগ্যই ভালো, মানে যুদ্ধের ভাগ্য ভালো, কারণ আমি যেদিন 9 সেক্টরে জয়েন করলাম সেদিনই প্রথম ব্যাচ চাকুলিয়া থেকে ট্রেনিং নিয়ে 9 সেক্টরে এসে জয়েন করলাম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্যাচ।
সেই ব্যাচের কমান্ড আমাকে দেওয়া হলো এবং সেই রাত্রেই আমি আবার তাদের নিয়ে একদম বর্ডারে নিয়েছিল সেখানে যে একটা ক্যাম্প স্থাপন করলো। তারপরে সেখান দিয়ে তো যুদ্ধের পর যুদ্ধ, প্রতিটা রাত্রি যুদ্ধে আপনাকে কতগুলো যুদ্ধের বর্ণনা দেবো, প্রতিটা যুদ্ধই যেখানে ওখানে হয়েছে প্রত্যেকটার বিষয় হয়েছে, কোনোটায় আমি ছিলাম, কোনোটায় আমরা একসঙ্গে ছিলাম, হুদা সাহেব আমার সঙ্গে ছিলেন, ক্যাপ্টেন হুদা উনিও একদম দুঃসাহসিক যোদ্ধা ছিলেন, ওখানে ময়নুলরা ছিলেন, সচিন ছিলেন, এহসান ছিলেন, মোহাম্মদ আলী ছিলেন, লিয়াকাত ছিলেন, মেজর লিয়াকাত পরবর্তীকালে, আতাউর ছিলেন, তোফাজ আলী খান ছিলেন, আফজল ছিলেন, তারেক ছিলেন, কতটা মনে করবো আমি, এখানে শত শত যোদ্ধা, অনেকের নামই আমি বলি নাই, হাজার হাজার নাম আমি বলি নাই, শত শত নাম, যারা ভবিষ্যতে এটা দেখবেন আমাকে ক্ষমা করবেন, কেন এত নাম বৃদ্ধ বয়সে আমার পক্ষে মনে রাখা সম্ভব না, কিন্তু অনেক অনেক গ্রেট যোদ্ধাদের জন্ম দিচ্ছে নাইন সেক্টরে, যে ইতিহাস থেকে আমরা বঞ্চিত হয়েছি যে কোনো কারণেই, অত সুন্দর সুন্দর বড় বড় যুদ্ধ করা, আর্মস অ্যামিউনিশনের দিক দিয়ে অশিক্ষিত আমি বলবো, ওইভাবে ট্রেন না, খালি একটা স্পিরিট এবং আইডিওলজিকে নিয়ে যুদ্ধ, সত্যিকার গহিলা যুদ্ধ করতে যদি এদেশে হয়ে থাকে, আমি সব যোদ্ধাদের প্রতি, মুক্তদের প্রতি, দেশের শ্রোতাদেরই বলতেছি, নাইন সেক্টর ইতিহাস জানার চেষ্টা করেন, নাইন সেক্টরের মতো এত গরিলাওয়ার যুদ্ধ আর কোথাও হবে, এখানে দিন ছিল পাকিস্তান আর্মির আর রাত্রি ছিল আমাদের গরিলাদের, এমন কোনো রাত্রি যায় নাই যে পাকিস্তানিরা বাংকার থেকে তারা বাইরে বাইরেছে, তাদেরকে ভিতরেই আমরা রাত্রি শুনছি। বীথিকা রানী বিশ্বাস একটা মনে আছে, খুবই যে যশোরে আমাদের জন্য জাহির করছে, কয়েকটা অপারেশন জাহির করছে, যশোরে গেছে, যার উপরে আমাদের কয়েকটা সাকসেসফুল অপারেশন হয়েছে, এবং আরও অনেকে আমাদের নয় নম্বর সেক্টরে মেয়েদের একটা ক্যাম্প ছিল যেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হতো, সেটার কমান্ডার ছিল রমা ভালোঘাটির এক ভদ্রমহিলা টিচার, উনি ছিলেন ওনার কমান্ডার, একটু বলতে পারি সেখানে প্রায় 150 মতো মহিলা ট্রেনিং নিয়েছিল নাইন সেক্টর, এবং ছোটোদের একটা বিচ্ছু বাহিনী ছিল, তাও প্রায় 130-132 জনের একটা বিচ্ছু বাহিনী ছিল, অনেক যুদ্ধের পর আবার হুকুম হলো যে বরিশালে যাও, বরিশাল তখনও মুক্ত হয়নি, বরিশালে পাবলিক ক্যান্টনমেন্ট ছিল আর্মির, দোয়ারিকা শ্রীপুর ওখানে আর্মির একটা ক্যাম্প ছিল, আমার প্রতি নির্দেশ আসলো ওইগুলোকেই করা, এবং আলটিমেটলি ওগুলো সারেন্ডার করা হলো, দোয়ারিকা শিকারপুরে ক্যাপ্টেন কাহার তার পুরো একটা কোম্পানি ক্লাস নিয়ে সারেন্ডার করলো, বরিশালে ওয়াপদা সারেন্ডার করলো, তাদের কাছে এমনি আমসান এমন একটা ক্যান্টনমেন্ট ছিল, এইভাবে আমার মুক্তিযুদ্ধের দিন ওইখানেই শেষ। অ্যাগেন আরেক চ্যাপ্টার আসলাম, লঞ্চ ভর্তি করে আর্মস টার্মস নিয়ে বঙ্গবন্ধুর কাছে সারেন্ডার করবো, আমার এত লোক নিয়ে কেমন করে বঙ্গবন্ধুর 32 নম্বর ওই জায়গাতে এসে সারেন্ডার করা সম্ভব না, আমরা উঠলাম এসে ইউনিভার্সিটির জিমনাসিয়ামে উঠলাম, সেখানে খালেদ মোশারেফ সাহেব অন বিহাফ অফ বঙ্গবন্ধু গেলেন, আমাদের আর্মস রিসিভ করা আছে, যাক এই পর্যন্ত আমাদের একটা চ্যাপ্টার মুক্তিযুদ্ধের শেষ হলো, তার মধ্যে কয়েকবার আহত হয়েছি, কিন্তু অন্তত কোথাও আমি যে একজন যুদ্ধাহত মুক্তিযুদ্ধ এটা বলি নাই, এবং এই জন্য কোনো কিছু ক্লেমও করি নাই কোনো সময়। তারপর বঙ্গবন্ধু ডাকলেন, আমার সৌভাগ্য যে আমার নেতা আবার আমাকে ডাকলেন, সেলুট টু মাই লিডার, কি ব্যাপার, আমার পুরো দেশ মুক্ত, ঢাকার মিরপুর এখনো মুক্ত না কেন, যে দেখলাম সেখানে শফিউল্লাহ সাহেব উপস্থিত, আরও কয়েকজন আছেন, নাসের ভাই আছেন, খুবই সজ্জন ব্যক্তি, আমার অত্যন্ত প্রিয়জন, কী করতে হবে, তোমাকে যেতে হবে, শফিউল্লাহ একদিক দিয়ে ঢুকবে আরেকদিক দিয়ে তুমি কীভাবে কী করবে যাই না, তা আমি বললাম যে আমরা তো লিডার, আমাদের অস্ত্র টস্ত্র সব জমা দিয়েছি, আমরা অস্ত্র পাবো না, বঙ্গবন্ধু আবার অস্ত্র ইস্যু করে আমাকে, আবার আর্মস দেওয়া, আগে যা ছিল তার চেয়ে অনেক বেটার ইকুইপ হইলাম, প্রতিটা সেকশনে 3টা করে এলএমজি দেওয়া যেত, হ্যাঁ যারা কি নর্মালি একটা থাকে, আমরা সেই অপারেশনে গেলাম মিরপুরে, সেখানে ছোটোখাটো কয়েকটা যুদ্ধ হলো, এরপর আর্টিলারি একটা গ্রুপ কুমিল্লা থেকে তারা আসলো, আমরা যাওয়ার কয়েকদিন আগেই আবার জহির আইন সাহেব ওখান দিয়ে কোথায় গেলেন এখন পর্যন্ত সঠিক কেউ বলতে পারে না, অনেকে অনেক গল্প বলে কিন্তু সত্যটা কি এটা কেউ বলতে পারে না, ইন্ডিয়ান আর্মি আবার নতুন করে এতদিন ইন্ডিয়ান আর্মি কেন ইন্ডিয়ার গভর্নরে তখন ওখানে, এটাও একটা প্রকাণ্ড একটা একটা ব্যাপার, যেদিন বঙ্গবন্ধু আমাদের ডাকলেন তার আগের দিন 156 বেঙ্গল রেজিমেন্টের সেনারা ওখানে শহীদ হয়েছেন, ইনক্লুডিং আমার লেফটেন্ট আর্মির একজন লেফটেন্ট সহ, কেন দেশ স্বাধীন হওয়ার পর বেঙ্গল রেজিমেন্টের 156 সেনাবাহিনীর লোক ওখানে নিহত হওয়াটা এটা একটা দুঃখের ঘটনা, আবার আমরা আবার নতুন করে এখানে গেলাম, সেখানে যুদ্ধবাদ হলো, আনলিমিটেড ইন্ডিয়ান আর্মি তাদেরকে নিয়ে গেল, বাসে করে কোথায় নিয়ে গেল আননোন প্লাস, আমরা এটা বলতে পারবো না কোথায় তারা নিয়ে গেল, এগুলো আমার মুক্তিযুদ্ধের কাহিনী শেষ, যে জাতির লোকজন বঙ্গবন্ধুর মতো নেতাকে হত্যা করতে পারে সেই জাতির লোকজন হিসেবে পরিচয় দিতে মাঝে মাঝে আমার খুব লজ্জা, আর গর্বিত এই জন্যে যে মহান নেতার ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করছি, দেশকে স্বাধীন করছি, একদিক দিয়ে যেমন গর্বিত
আরেক দিক দিয়ে লজ্জিত, আবার মনে হচ্ছে দেশটা একটা সুন্দর রাস্তার দিকে যাচ্ছে, সুন্দর দিকে এগোচ্ছে। অ্যাটলিস্ট এই দেশেই একসময় তো আমরা চৈত্র মাসে ভাতের মার সম্ভ্রান্ত পরিবার, যেসব পরিবারের কাছে খাবার থাকতো তারা মারটা রেখে দিত যাতে অন্য লোকরা এসে নিয়ে তারা খেতে পারে। রেশন সিস্টেম ছিল, চাইলে রেশন, রেশন ছাড়া চাইল পাওয়া যেত না, চিনির জন্য এটা রেশন নিয়ে যেত, রেশন কার্ড ছিল। আজকে কি আপনি দেখেন গ্রামে গঞ্জে কোথাও কোনো অভুক্ত লোক আছেন? আজকে কি দেখেন যে ইভেন চুরি শাস্ত্রে পর্যন্ত গ্রামে না, ছোটোখাটো চুরি পর্যন্ত হয় না, বিকজ মানুষের আর্থিক দিক দিয়ে এতখানি স্বাবলম্বী হয়ে গেছে দেশের লোক যে আজকাল ওইটার প্রয়োজন কেউ মনে করে। তো অবভিয়াসলি এর চেয়ে বড় দিক কী হতে পারে? এভরি ডে উই আর গ্রোয়িং, ডে বাই ডে উই আর গ্রোয়িং, মানে একটা গোলের দিকে, যে গোল বঙ্গবন্ধু দেখছিলেন, আমার মনে হয় যে আমরা সেই স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পাকিস্তানি আর্মি এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের দোসররা তো এখনো এই দেশে পরাজিত হয়ে চলেছে। পৃথিবীর অনেক দেশে এরকম এরকম বাহিনী থাকে, এরকম হয়, যুদ্ধ হয়, কিন্তু পরবর্তীকালে তারা ওইটা ভুলে যায়, তাদের অতীত নিয়ে তারা লজ্জা প্রকাশ করে এবং তারা দেশের সব সংগতি ভুল। কিন্তু আমাদের একটা গোষ্ঠী তো এখনও তারা পাকিস্তানে বিশ্বাস করে, পাকিস্তানের পতাকা বিশ্বাস করে, তারা এখন পাকিস্তান বলতে হবে না। আমার লজ্জা লাগে যখন ক্রিকেট মাঠে দেখি ছেলেরা মেয়েরা গলায় গালে পাকিস্তানের পতাকা একে, তাদের সেই সময় আমার ঘৃণা লাগে। তাদেরকে বলতে ইচ্ছে করে তুমি 30 লক্ষ লোকের কথা চিন্তা করো, সেই সব 2 লক্ষ মাগনের চিন্তার কথা চিন্তা করো, যারা এই দেশের জন্য তাদের সম্ভ্রম তারা কীভাবে অত্যাচারিত হয়েছে। আমরা তো আর নতুন করে আমাদের মুক্তিযুদ্ধ হবে না, আর কারো যুদ্ধ করারও দরকার নেই। আমরা দেশ গড়ার যে সংগ্রাম এখন চলছে, আমরা সেই সংগ্রামে যেন সবাই নিরলসভাবে চেষ্টা করি, ডাক্তাররা যেন বিনা কমিশনে ডাক্তারি করে, ইঞ্জিনিয়াররা যেন করাপ্টেড না হয়, ধর্মীয় লোকজনরা তারা যেন করাপ্টেড না হয়, দেশের কর্মকর্তারা তারা যেন করাপ্টেড না হয়, তরুণ প্রজন্ম যেন ড্রাগ এডিক্ট না হয়, সন্ত্রাসী না হয়, একটা সুন্দর সোনার বাংলা যেন তৈরি হয়, সেই চেষ্টা করার জন্যে আমি সবাই কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করি। এই পর্যন্ত আমার বক্তব্য শেষ, সালাম।